হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের প্রথম দু বা ফার্স্ট ইন ইন্ডিয়া দু হাজার তেইশ এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম কোথায় নির্মিত করা হচ্ছে ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম কোথায় নির্মিত করা হচ্ছে তো ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম মহারাষ্ট্রের ভিওয়ান্ডি তালুকাতে নির্মিত করা হচ্ছে অপশান সি হলো রাইট অ্যান্সার মহারাষ্ট্রের ভিওআনডি তালুকা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সৌর শহর বা সোলার সিটি কোন শহর হতে চলেছে তো ভারতের প্রথম সৌর শহর বা সোলার সিটি হতে চলেছে মধ্যপ্রদেশের সাঁচি শহর অপশান এ হল রাইট অ্যান্সার মধ্যপ্রদেশের সাঁচি তো মধ্যপ্রদেশে অবস্থিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হলো সাঁচি ভারতের প্রথম সৌরশহর হতে প্রস্তুত এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত সেটি তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রতিযোগিতা কমিশন বা সিসিআইয়ের প্রথম মহিলা অধ্যক্ষ কে হয়েছেন তো ভারতের প্রতিযোগিতা কমিশন বা সিসিআইয়ের প্রথম মহিলা অধ্যক্ষ হলেন রবনীত কৌর অপশান বি হলো রাইট অ্যান্সার রবনীত কৌর আর সিসিআইয়ের ফুলফর্ম হল কম্পিটিশান কমিশন অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন প্রথম কোন সরকারি ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউপিআই পেমেন্টের অনুমতি দিয়েছে তো এটি সঠিক উত্তরটি হলো কানাড়া ব্যাঙ্ক অপশান ডি হলো রাইট অ্যান্সার তো কানাড়া ব্যাংক রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীদের ইউপিআই পেমেন্টের সুবিধা চালু করলো সেটি তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম নিও মেট্রো কোথায় নির্মিত হতে চলেছে তো ভারতের প্রথম নিও মেট্রো নির্মিত হতে চলেছে উত্তরাখণ্ডের দেরাদুনে অপশান সি হলো রাইট অ্যান্সার উত্তরাখণ্ডের দেরাদুন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সৌরচালিত ট্যুরিস্ট বোট সুর্যংশু কোথায় চালু করা হয়েছে ভারতের প্রথম সৌরচালিত ট্যুরিস্ট বোট সূর্যমসু কোথায় চালু করা হয়েছে তো এটি সঠিক উত্তরটি হলো কেরালার কোচিতে অপশান এ হল রাইট অ্যান্সার কেরালার কোচিতে প্রথম সৌরচালিত ট্যুরিস্ট বোট সূর্যমসু চালু করা হয়েছে নেক্সট প্রশ্ন ভারতে ফাইভ জি ব্যবহারকারী প্রথম গ্রাম কোনটি ভারতে ফাইভ জি ব্যবহারকারী প্রথম গ্রাম কোনটি তো ভারতে ফাইভ জি ব্যবহারকারী প্রথম গ্রাম হলো গুজরাটের আজল অপশান বি হলো রাইট অ্যান্সার গুজরাটের আজল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন প্রকল্প কোথায় হয়েছে তো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন প্রকল্প কলকাতায় হয়েছে অপশান সি হল রাইট অ্যান্সার কলকাতা নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন বেল্ডিং অপারেশান পিএনজি নেটওয়ার্ক কোথায় লঞ্চ হয়েছে তো ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ব্লেন্ডিং অপারেশান পিএনজি নেটওয়ার্ক লঞ্চ হয়েছে গুজরাটের সুরাটে অপশান এ হলো রাইট অ্যান্সার সুরাট তো এন ভারতের প্রথম চালু করেছে সবুজ হাইড্রোজেন মিশ্রণ পাইপযুক্ত প্রাকৃতিক অপারেশনের গ্যাস পিএনজি নেটওয়ার্ক এটি সুরাটের কাওয়াস টাউনশিপ অঞ্চলে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সেমি হাই স্পিড আঞ্চলিক ট্রেন কোনটি তো ভারতের প্রথম সেমি হাই স্পিড আঞ্চলিক ট্রেন হলো র্যাপিডস অপশান সি হলো রাইট অ্যান্সার র্যাপিডস নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ব্যক্তিগত বা প্রাইভেট রকেটের নাম কি তো ভারতের প্রথম প্রাইভেট রকেটের নাম হল বিক্রম এস অপশান এ হলো রাইট অ্যান্সার বিক্রম এস নেক্সট প্রশ্ন ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস কোথায় তৈরি হতে চলেছে ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস কোথায় তৈরি হতে চলেছে তো ভারতের প্রথম থ্রি প্রিন্টেড পোস্ট অফিস ব্যাঙ্গালুরুতে চালু হতে চলেছে অপশান ডি হলো রাইট অ্যান্সার ব্যাঙ্গালুরু নেক্সট প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিত্র পার্ক কোথায় তৈরি হতে চলেছে তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিত্র পার্ক তৈরি হতে চলেছে তামিলনাড়ুর বিরুধু নগরে অপশান সি হলো রাইট অ্যান্সার তামিলনাড়ু রাজ্যের বিরুধু নগরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিত্র পার্ক তৈরি হতে চলেছে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ওডিএ প্লাস বা শৌচমুক্ত জেলা কোনটি তো ভারতের প্রথম ওডিএ প্লাস বা শৌচমুক্ত জেলা হলো কেরালার ওয়েনাড জেলা অপশান বি হল রাইট অ্যান্সার কেরালার ওয়েনাড জেলা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মাদার মিল্ক ব্যাংক কোথায় তৈরি করা হয়েছে তো ভারতের প্রথম মাদার মিল্ক ব্যাংক তৈরি করা হয়েছে উত্তরাখণ্ডে অপশান এ হল রাইট অ্যান্সার উত্তরাখণ্ড তো বন্ধুরা এখানেই বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যালেন্টির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম আন্ডারসি বা সমুদ্রের নিচে টুইন টানেল কোথায় নির্মাণ করা হচ্ছে তো ভারতের প্রথম সমুদ্রের নিচে টুইন টানেল নির্মাণ করা হচ্ছে মহারাষ্ট্রে অপশান সি হলো রাইট অ্যান্সার মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন অনলাইন গেমিংয়ে ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স কোথায় স্থাপন করা হবে তো অনলাইন গেমিংয়ে ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স স্থাপন করা হবে মেঘালয় শিলংয়ে অপশান ডি হলো রাইট অ্যান্সার মেঘালয়ে শিলংয়ে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্টুরেন্ট কোথায় খোলা হয়েছে ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্টুরেন্ট কোথায় খোলা হয়েছে তো ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্টুরেন্ট খোলা হয়েছে জম্মু কাশ্মীরে অপশান বি হলো রাইট অ্যান্সার জম্মু কাশ্মীর নেক্সট প্রশ্ন দেখো কোন রাজ্য আন্তর্জাতিক গ্রিন অ্যাপেল পুরস্কার জিতে প্রথম রাজ্য হয়েছে তো আন্তর্জাতিক গ্রিন অ্যাপেল পুরস্কার জিতে প্রথম রাজ্য হয়েছে তেলেঙ্গানা অপশান এ হলো রাইট অ্যান্সার তেলেঙ্গানা নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথম একশো পার্সেন্ট বিদ্যুতায়িত রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ করল তো প্রথম একশো পার্সেন্ট বিদ্যুতায়িত রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ করল হরিয়ানা অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন প্রধানমন্ত্রী মোদী কোথায় ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প চালু করলেন তো প্রধানমন্ত্রী মোদী প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প চালু করলেন কেরালার কোচিতে অপশান বি হলো রাইট অ্যান্সার কেরালার কোচিতে প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প চালু করলেন নরেন্দ্র মোদী তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলের হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে